হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। শীতের এই মৌসুমে বাজারে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায় এখন, তাই আজকে আমি ফুলকপি দিয়ে একটা মজাদার বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। সবার প্রথমে ফুলকপি থেকে ফুলগুলোকে আলাদা করে নিব একটা চাকুর সাহায্যে। তারপরে একটা স্ট্রেইনারে ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জলটা একটু ঝরিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করব। ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা বেশ শুকিয়ে গেছে। এবার এগুলো কেটে নেওয়ার পালা। গ্রিটারের এই অংশটা দিয়ে আমি ফুলকপিগুলোকে কেটে নেব। কেটে নেওয়ার পর ফুলকপিগুলো ঠিক এরকম হবে। তো সবগুলো ফুলকপি কিন্তু আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে কী কী অ্যাড করছি সেটা বলে দিই। এখানে দুটা পেঁয়াজ রয়েছে, পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ। ফুলকপির সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুটো ডিম নিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি এক চামচের মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ। হলুদ দিয়েও ডিমগুলো খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে কেটে রাখা ফুলকপির সাথে এই ডিমের মিশ্রণটা খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। মিক্সড করা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আতপ চালের গুঁড়াটা ইউজ করছি এই কারণে পাকোড়াটা যেটা আমি তৈরি করতে যাচ্ছি এটা খুবই মচমচে হবে খেতে। খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ফ্রাই প্যানে তেল একদম গরম হয়ে গেছে আর ফুলকপির যে মিশ্রণটা রয়েছে সেটা আমি একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে গোল গোল করে একটা মিডিয়াম একটা শেপ নিয়ে দিয়ে দিচ্ছি। তারপর এই পাকোড়াগুলোর এপিটোপিট একটু লালচে করে ভেজে নিলেই মজাদার ফুলকপি দিয়ে পাকোড়া কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর বিকেলের নাস্তা হিসেবে আপনারা এটা খুব মজা করে চায়ের সাথে উপভোগ করতে পারেন। আজকের আমার পাকোড়াগুলো একদম ভাজা হয়ে গেছে। একটু কাছ থেকে দেখিয়ে দিই পাকোড়াটা দেখতে কেমন হয়েছে। তো আশা করছি রেসিপিটা খুবই সহজ লেগেছে আপনাদের কাছে। পাকোড়াগুলো একদম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর আপনারা কিন্তু বাসায় অবশ্যই রেসিপিটা দেখে ট্রাই করতে একদম ভুলবেন না। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই রেসিপি বাই সৃষ্টি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর প্রতিদিন মজার মজার এই ধরনের রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কথা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই রেসিপি ভিডিওটি দেখার জন্য।